আপনারা আগের ভিডিওতে দেখেছেন কালিম্পং এর এক অফবিট ডেস্টিনেশন বায়দারগাঁও এর ব্যাপারে। আমাদের এই ভিডিওতে থাকতে চলেছে কালিম্পং এর পাঁচটি অফবিট ঘোরার জায়গা, যা আপনারা ঘুরে নিতে পারেন কালিম্পং এ আসলেই। গুড মর্নিং গাইস, আ ভেরি গুড মর্নিং অল দ্য ওয়ে ফ্রম কালিম্পং। তো এখন আমরা রয়েছি হচ্ছে দুর্পিনদারা মনেস্ট্রিতে। চলুন আমরা দেখাই ভেতরটা কেমন এবং কিভাবে আসবে কালিম্পং এ। আসলে কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট। কালিম্পং এর বাস স্টেশন থেকে 5 কিলোমিটারের দূরত্বে একটি বুদ্ধ মঠ, যা কালিম্পং শহরে দুর্পিনদারা পাহাড়ে অবস্থিত। দুর্পিনদারা মনাস্ট্রি নামে পরিচিত এই জায়গা আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। বলে রাখা ভালো, এই মনাস্ট্রিতে কোনো রকমের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউড না। নেক্সট আমরা যে জায়গাটায় এসেছি সেটার নাম হচ্ছে চিত্রভানু। চিত্রভানু যে জায়গাটা, সেখানে খুব একটা লোকে কিন্তু আসে না, ভিজিট করে না, কিন্তু অবশ্যই আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু চিত্রভানু একবার ভিজিট করতে পারেন। তো ভিতরে গিয়ে দেখাচ্ছি চিত্রভানু কীরকম, আর জায়গাটার সম্বন্ধেও জেনে নেবো আমরা। এটা হচ্ছে ঢোকার গেটটা, আর এখানে কিন্তু ঢোকার মুখেই কিন্তু চিত্রভানুর ব্যাপারে কিন্তু সব কিছু এখানে তথ্য দেওয়া আছে। এখানে ইংলিশে, বাংলায় আর হিন্দিতে কিন্তু তিনটে ভাষায় কিন্তু এখানে লেখা আছে। তো আপনারা যদি ব্যাপারটা পড়তে চান তো অবশ্যই ভিডিওটা পজ করে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ও তার পরিবারের কালিম্পং এর সঙ্গে এক নিবিড় ভালোবাসার প্রমাণ হলো এই চিত্রভানু। কবিপুত্র রথীন্দ্রনাথের স্টুডিওর নামে এই বাড়ির নামকরণ হয় চিত্রভানু। গাইজ, আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের নেক্সট যেটা স্টপ, মানে যেখানে আমরা লাঞ্চ করব, যেটা হচ্ছে ক্যাফে কালিম্পং। ক্যাফে কালিম্পং কিন্তু এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাফে, আর সেখানে আজকে আমরা লাঞ্চটা করব। আর তোমরা জানি যে ক্যাফে কালিম্পং যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু একটু কনফিউজিং, কিন্তু গাড়ি কিন্তু ওই অবধি যায়। আমাদের গাড়ি নিচে থামিয়ে দিয়েছে কিন্তু গাড়ি কিন্তু পুরোটা যায়। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ক্যাফে কালিম্পং। আসুন এবার ভিতরে গিয়ে আপনাদেরকে জায়গাটা দেখাই। চারিদিক খোলা, পাহাড় ঘেরা এই ক্যাফেতে এক কাপ কফি নিয়ে অনায়াসে সময় কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে। কালিম্পংয়ে গেলে অথেন্টিক টিবেটিয়ান আর নেপালিস খাবার ট্রাই করতে গেলে ক্যাফে কালিম্পং কিন্তু ইজ আ মাস্ট ভিজিট প্লেস। আমরা এবার চলে এসেছি ত্রিবেণী ক্যাম্প, আর আপনারা যদি কালিম্পং সাইডে থাকেন তাহলে আপনারা কিন্তু এই ত্রিবেণী ক্যাম্পেও আসতে পারেন। আর এখানে কিন্তু ক্যাম্পিংও অ্যালাউড, কিন্তু ক্যাম্পিং উইথ পারমিশন এখানে অ্যালাউড। তা আপনারা যদি চান যে এখানে ক্যাম্পিং করতে, আপনারা কিন্তু ক্যাম্পিংও করতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু রিভার র্যাফটিংও হয়, তা আপনারা যদি রিভার র্যাফটিং করতে চান এখানে সেটাও কিন্তু এখানে করতে পারেন। এখানে কিন্তু বোটিংও হয়, যেটা কিন্তু 200 করে পার হেড। চারিপাশে পাহাড় ঘেরা তিস্তা এবং রঙ্গিতের মিলনস্থল তিস্তা ত্রিবেণী নামেই পরিচিত। নদীর ধারে একদম পাহাড়ের মাঝে একটা রাত থাকার জন্য আদর্শ জায়গা। তো আরেকটা জায়গা যেখানে আপনারা আসতে পারেন সেটা হচ্ছে পেশক টি গার্ডেন।
এটা কিন্তু আপনাদের ত্রিবেণী থেকে লামাহাটা যাওয়ার পথে কিন্তু পেশক টি গার্ডেন পড়বে। তো একবার কিন্তু এই পেশক টি গার্ডেনটা আপনারা ভিজিট করতে পারেন, বেশ সুন্দর জায়গাটা। কালিম্পং থেকে লামাহাটা যাওয়ার পথেই পড়বে পেশক টি গার্ডেন। চারিদিকে সবুজে ঘেরা চা বাগানের স্বর্গরাজ্য। যেদিকেই চোখ যায় সবুজ চা বাগান, যা পাহাড়ে ঢাল বেয়ে চলে গেছে কোনো সুন্দর অজানা পাহাড়ি গ্রামে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওটা হতে চলেছে আরেকটা অন্য লোকেশনের ওপর, তা সেই ভিডিওটা দেখার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন।